এবার ঐন্দ্রিলাকে নিয়ে কে দেখে দিয়ে একই বলল সব্যসাচী চৌধুরী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বুধবার সকালে খবর এলো আরও সংকটজনক অবস্থা ঐন্দ্রিলা শর্মার। স্ট্রোকসের পর এবার হৃদরোগে আক্রান্ত হন তিনি, পরপর অ্যাটাক আসে। আপাতত রাখা হয়েছে সিপিআর সাপোর্টে। মঙ্গলবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল নতুন করে ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, আগের মতোই অসর দেহ, রক্তচাপ উঠানামা করছে মারাত্মক, পরিস্থিতি বিগড়ানোয় বাড়ানো হয়েছে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা। স্ক্যানের রিপোর্ট দেখা গিয়েছে ব্রেনের যেদিকে সার্জারি হয়েছিল তার উল্টো দিকে ছোট ব্লাড ক্লট হয়েছে, আর ইতিমধ্যে ওষুধও বদল করা হয়েছে। আর ঐন্দ্রিলার পাশে ফিনিক্স পাখির মতো আরও একবার উড়ে দাঁড়াক হাসি, ভক্তদের এমনটাই দাবি। আর এবার সব্যসাচী ঐন্দ্রিলাকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। সব্যসাচী মিডিয়াকে জানায়, একমাত্র ঈশ্বরই পারে আমার ঐন্দ্রিলাকে আমার বুকে ফিরিয়ে দিতে। সবাই প্রার্থনা করুন সে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, তোমরা সবাই ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করো, সে যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।